সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গাড়িতে ফ্রিজিয়ান জাতের একটি গরু। এই গরুটি এই মাত্রই বিক্রি হলো। অনেকেই আছি যারা এখনও ফ্রিজিয়ান গরু চেনার সঠিক উপায় জানে না। আজকে আপনাদেরকে ফ্রিজিয়ান গরুর চেনার সঠিক উপায় দেখাবো এবং এই গরুটি কত টাকায় বিক্রি হলো সেটা জানার চেষ্টা। গায়ের রং হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু মতো কিনা, মাথা খাটো, ঘাড় লম্বা, শরীরের পিছনের অংশ যথেষ্ট ভারী আর সামনের দিকে কিছুটা সরু থাকবে। দর্শক, এই দেখে আপনি যদি গরু কেনেন তাহলে অবশ্যই ফ্রিজিয়ান গরু হবে। চলুন দর্শক, এই গরুটার মালিকের সাথে আমরা কথা বলি। কত টাকা বিক্রি হয়েছে এই গরুটা? ঈদের সময় দাম হয়েছিল 2,55,000, কিন্তু এখন 2,30,000 দিচ্ছে। 2,30,000? এত কম হয়ে গেছে আর কি, দাম একটু কম। এই কি দাঁতছে? হ্যাঁ, দুই দাঁত। দুই দাঁত? কতদিন ধরে এই গরুটা পোষাচ্ছে? 2 বছর। 2 বছর যাবৎ? ও, এটা বাড়ির বাছুর? তাই আরও গরু আছে নাকি বাড়ি? হ্যাঁ, বাড়ি আরও সেম গরু আছে। কয়টা আছে আর? আমার চারটে আছে। তাই এরকম বড়ো সব? না, দাবি এটা সব ফ্রি জানা, আর একটা আড়ি রয়েছে। ও, ফ্রিজিয়ান এই কি বাড়ির বাছুর থেকে গরু থেকে? এটা 2 বছরে পুষ্টে আছে? হ্যাঁ, 2 বছর। তাদের ঈদের থেকে তাহলে তো 20 টাকা লস হয়ে গেল এখন। তারপরে সব মিলে তো বাড়ি সেই হিসাবে লাভ হয়েছে একবার, বাড়ি খাওয়া দাওয়া করে, কিন্তু ঈদে বেচলে লাভটা আরও বেশি হতো। কত কত দিয়ে কিনছেন এটা? 2,28,000 টাকা দিয়ে। কোন হাটে নিয়ে যাবেন এটা? কোন নিয়ে যাবেন? আমি একটা বিক্রি করবো, কোন ব্যাপারে? আপনি কোন জায়গায় বাড়ি করেন? কাপড়ি আপনার আছে? আপনার বাসা কোথায়? নাম্বার তাহলে ফোন নাম্বারটা দেন। বড়ো বড়ো? হ্যাঁ, বাইরে একটা গরু আছে, বড়ো গরু। ৮ লাখটার গাড়ি কিনতে এতটুকু তখন আর একটু বড় নিয়ে আসতে না, তা বুঝছি তো। আড়াই তো ঢুকে না?